हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आमिदा। फ्रेंड्स, करोना तृतीय ढेउते बेशि आक्रांत हबे शिशुराई, कारण व्याख्या करलेन विशिष्ट चिकित्सक देवी शेट्टी। तिनि ठीक कि जानालेन कि कारणे करोना तृतीय ढेउए बाच्चारा बेशि आक्रांत हबेन, आजकेर भिडियो थेके आमरा जेने नेब। तबे जदि भिडियो भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, आर भिडियोटी जारा नतून देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन, आर जारा चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। खूब शीघ्रई देशे आसते चलेछे करोना तृतीय ढेउ, अंतत एमनटाई मने करछेन देशेर नामी किछु विशेषज्ञ। आर करोना तृतीय ढेउ देशे छड़ालेई नाकि ताते आक्रांत होवार बेशि आशंका শিশুদেরই। সম্প্রতি দেশের অন্যতম বিশিষ্ট চিকিৎসক এবং হার্ট সার্জন দেবী শেট্টি জানালেন এই কথা। তার মতে তৃতীয় ঢেউ বেশ কাবু করে ফেলতে পারে শিশুদের, বিশেষ করে যাদের বয়স 2 থেকে 12 বছর। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় করোনা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন ডক্টর শেট্টি। সেখানেই তিনি জানান, আমি কোনো এপিডেমিওলজিস্ট বা ভাইরোলজিস্ট নই, তবে মহামারীর চরিত্র সম্পর্কে যতটুকু বুঝেছি তাতেই বলছি এর হাত থেকে এখনই আমাদের নিস্তার নেই। এই ভাইরাস এখনও আমাদের ভোগাবে, সুতরাং আমাদের সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। সেই সঙ্গে তিনি জানান, ভাইরাসের তৃতীয় ঢেউ যদি আসে আগামীতে তবে সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি শিশুদের। কিন্তু হঠাৎ কেন এই কথা বললেন চিকিৎসক? এর কারণ হিসেবে ডক্টর শেট্টি ব্যাখ্যা করেছেন, করোনা তৃতীয় ঢেউ আস্তে আস্তে বয়স্কদের সবারই মোটামুটি টিকাকরণ হয়ে যাবে, বাকি থাকবে শুধু ছোটরা, তাদের তখনও টিকাকরণ হবে না। ফলে বয়স্কদের মধ্যে ইমিউনিটি গঠন হয়ে গেলেও ছোটদের মধ্যে তা গড়ে উঠবে না, ফলে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকছে। এর পাশাপাশি কম বয়সী মা বাবা যাদের ছোট ছেলে মেয়ে রয়েছে তাদের টিকা নেওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন চিকিৎসক দেবী শেট্টি। তার মতে করোনায় আক্রান্ত হলে ছোট্ট ছোট্ট শিশুরা যদি হাসপাতালে ভর্তি হয় সেক্ষেত্রে তাদের পাশে দেখভালের জন্য বাবা মা থাকা জরুরি, বিশেষ করে কোভিড আক্রান্ত শিশুদের বায়না থামানোর জন্য মা বাবাকে পাশে থাকতেই হবে, তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। টিকা নেওয়া থাকলে সেই সম্ভাবনা কিছুটা হলেও কমবে, তাই আগাম সতর্কতা হিসাবে মা বাবার টিকাকরণ হওয়া অবশ্যই জরুরি, এমনটাই জানিয়েছেন দেবী শেট্টি। সামগ্রিকভাবে করোনা মোকাবেলায় টিকাকরণকে বিশেষ জরুরি নজরে দেখছেন ডক্টর শেট্টি। এই কারণে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি, যাতে দেশের প্রত্যেকটি মানুষ সময় মতো টিকা নিতে পারেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত ইনসেন্টিভ ঘোষণা এবং কোভিড আইসিইউতে কাজ করলে বিশেষ সার্টিফিকেট দেওয়ার কথাও বলেন তিনি। সুতরাং আমরা যেটা জানতে পারলাম যে করোনা তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং তাতে বেশি আক্রান্ত হওয়ার সংখ্যা সবথেকে বেশি বাচ্চাদের, বিশেষ করে সেই সমস্ত বাচ্চাদের 2 থেকে 12 বছর বয়সে তাদের, তো অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক রাখবে। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।